হ্যালো, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। প্রিয় পিসডালা পথে চলছি পছন্দের মোটরসাইকেলে চড়ে, সাথে প্রিয় বন্ধু শাতিল। আমাদের আজকের গন্তব্য গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলা। নেত্রকোনা জেলার একদিক যেরকম মেঘালয়ের বিশাল বিশাল পাহাড় বেষ্টিত, তেমনি অপরদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। নদী নালা খাল বিল হাওড় ঝিলে পূর্ণ কেন্দুয়ার প্রকৃতি এই অঞ্চলের মানুষকে করেছে গায়ক সাধক কবি। ফলে এই অঞ্চলের মানুষের মুখেই সৃষ্টি হয়েছে জারি সারি ভাটিয়ালি কবিগান পালাগান ঘাটুগান সহ আর কত রকমের গান। ময়মনসিংহ জেলা সদর থেকে কেন্দুয়ার দূরত্ব প্রায় 55 কিলোমিটারের মতো, আর নেত্রকোনা জেলা সদর থেকে উপজেলাটার দূরত্ব প্রায় 30 কিলোমিটার হবে। আমরা ময়মনসিংহ থেকে যাচ্ছি, ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পেরিয়ে এখন ঈশ্বরগঞ্জ উপজেলায় আছি। আমরা ঈশ্বরগঞ্জের সোহাগী 18 বাড়ি হয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যাব। কেন্দুয়া থানা প্রতিষ্ঠিত হয় সেই 1890 সালে। বর্তমানে উপজেলাটিতে একটা পৌরসভা আর 13টি ইউনিয়ন রয়েছে। এবার আসি এই উপজেলাটির নাম কিভাবে কেন্দুয়া হলো। এর ইতিহাস বহু পুরনো। সেই মুঘল শাসনামলে দিল্লি লখনৌ থেকে বাইজিরা আজকের থানা সদর থেকে 1 কিলোমিটার উত্তরে সবুজ গায়ে বাসস্থান গড়ে তোলে। এই অঞ্চল পাটের জন্য বিখ্যাত ছিল, তাই পাটের ব্যবসা করতে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা আসতো এখানে। তারা আনন্দ ফুর্তির জন্য বাইজিদের সেই এলাকায় যাওয়া আসা করত। ফরাসিরা বাইজিদের এই স্থানটিকে ডাকত কান্দোয়া। এই কান্দোয়া শব্দের অর্থ হচ্ছে সবুজ ভূমি। কালের বিবর্তনে এই কান্দোয়া থেকেই আজকের এই কেন্দুয়া নামটা এসেছে। সম্রাট আকবরের সেই মুঘল শাসনামল থেকেই এলাকাটি বেশ সুপরিচিত ছিল। মুঘল আমলে তৈরি রয়্যাল বাড়ি দুর্গ এখনও কালের সাক্ষী হিসাবে টিকে রয়েছে এই উপজেলায়। লোকসংস্কৃতির জন্য কেন্দুয়া উপজেলার দেশে বিদেশে খ্যাতি রয়েছে। প্রাচীন ও সমৃদ্ধ এই উপজেলায় দেখার মতো অনেক 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 সুন্দর জায়গা রয়েছে। আর কেন্দুয়ার বিখ্যাত মানুষের কথা, তাদের সৃষ্টি, তাদের ইতিহাস বলে শেষ করা যাবে না। বহু পুরনো মন্দির, মসজিদ, দীঘি, স্কুল সহ প্রাচীন স্থাপনায় সমৃদ্ধ এই কেন্দুয়া উপজেলা। আমার এই ছোট্ট ভিডিওতে এত কিছু বলা বা দেখানো সম্ভব নয়। আমি আপনাদেরকে এই কেন্দুয়া উপজেলার কিছু ড্রোন শ্যুট দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন পাখির চোখে প্রাণের কেন্দুয়া শহরটা দেখে আসি।
এই ছোট্ট ভিডিওতে তেমন কিছুই বলতে পারিনি, কিছুই দেখাতে পারিনি, কত কথা কত গল্প বাকি রয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনের পর্বে আশেপাশের অন্য কোনো উপজেলার ভিডিও নিয়ে আবারও ফিরবো আপনাদের মাঝে। সবাই অনেক 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 ভালো থাকবেন।